নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর বিষয়বস্তুটি হলো গরমের হাত থেকে আমরা ঠিক কী কী নিয়ম মেনে চললে পরে আর কি কিছুটা হলেও রক্ষা পাব। তো এসব আমরা কম বেশি সকলেই জানি বা জেনে থাকবো, বাট তবুও আমি কিছু এক্সট্রা টিপস দেব যার জন্য আমার মনে হয় যে এটাতে তোমরা অনেকটাই হেল্পফুল হবে। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে আমি এখন থেকে চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা করে বাংলা ভিডিও বা ব্লগ দেওয়ার। তো যাদের যাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই, প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর অল নোটিফিকেশানটা অন করে নাও, যাতে পরবর্তী যে কোনো ভিডিও বা ব্লগ যদি আমি আপলোড করি সেটার নোটিফিকেশান তোমরা তোমাদের ফোনে পেয়ে যাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি মূল বিষয়ে চলে আসি। গরমকাল আসলেই যেটা আমাদের প্রথম অনুভূতি হয় সেটা হচ্ছে প্রচুর প্রচুর গরম লাগে, প্লাস তার সাথে হচ্ছে আমাদের প্রচুর জল পিপাসা পায়। তো জল তো খুব করে খেতেই হবে, তার সাথে কিছু ফল যেমন কি তরমুজ, ডাব, পেয়ারা এই জাতীয় ফলগুলো খেলে আমাদের শরীর অনেকটাই কিন্তু উপকারিতা পাবে। আর ডাব কিংবা তরমুজ খেলে পরে জলের পিপাসাটা অনেকটাই কমে যায়। এই সময় যেহেতু ডিহাইড্রেশনের সমস্যাটা খুব দেখা যায়, এটা কমন প্রবলেম হয়ে যায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি আর বাচ্চা বা শিশুদের ক্ষেত্রে বেশি। তো সেই জন্য সবসময় চেষ্টা করবে ওআরএস খাওয়ার কি গ্লুকন ডি খাওয়ার। তো বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো প্রচুর জল খাওয়ার খেতে হবে, মানে জল জাতীয় লিকুইড খাওয়ার আর কি খেতে হবে বেশি করে। তার সাথে এমনি সলিড ফুড তো বাচ্চাদেরকে দিতেই হবে, আর আমাদের বড়োদেরকেও ওআরএস জল কি গ্লুকন ডি জল এগুলো খেতে হবে। আর যাদের বাড়ির কাছাকাছি ডাব অ্যাভেলেবেল আছে, প্লিজ আপনারা বা তোমরা একটু মনে করে মাঝে মাঝে ডাবটা খাওয়ার চেষ্টা করবে, কারণ ডাবের জল কতটা হেল্পফুল আমাদের শরীরের জন্য সেটা নিয়ে আলাদাভাবে বলার আমার কিছু নেই, সকলেই আমরা কম বেশি এ বিষয়ে জানি। আমার চ্যানেলে আমি কিছুদিন যাবৎ এই গরমের দাবদাহ থেকে বাঁচার জন্য বা গরমে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু পানীয় বা বলতে পারো হেলথ ড্রিঙ্ক আমি শর্টসে দিয়েছি, সেগুলো গিয়ে আমার চ্যানেলে তোমরা দেখে নিতে পারো। মুখে মাস্ক কিংবা মুখ ঢাকার ব্যবস্থা অবশ্যই করতে হবে যখনই যারা বাইরে যাচ্ছ। 10টার পর থেকে প্রচুর পরিমাণ মানে প্রচণ্ড পরিমাণ আর কি রোদ বা তাপ দেয়, লুও বয়। এখনও সেই গরমটা আমরা ফিল করতে পারছি না, কিন্তু এপ্রিলের মাঝামাঝি কিংবা মে মাসের মাঝামাঝি গরমটা আরও বাড়বে। তো তার জন্য আমাদের এখন থেকেই প্রিপারেশনটা নিতে হবে, মুখ সবসময় ঢেকে চলতে হবে, শুধু নাকের পোর্শনটা আর মানে এই জাস্ট মুখের পোর্শনটা একটু খোলা থাকলেই হবে, আর চোখটা বাকি মুখটা একটু ঢেকে যাওয়াটাই বেটার। কারণ একই এই রোদের জন্য মুখে মেয়েদের বিশেষ করে ট্যান প্রচুর হয়, আর একবার ট্যান হয়ে গেলে সেটা রিমুভ করতে প্রচুর কসরত বা কষ্ট করতে হয় আর কি, সেটা আমরা মেয়েরাই বিশেষ করে জানি। আর বাচ্চাদেরকে কোথাও নিয়ে গেলে অবশ্যই টুপি পরাবে, প্লাস নিজেরাও পরবে, আর হেলমেট তো আছেই। জানি হেলমেট পরলে অনেকটাই দম বন্ধ লাগে গরমের সময়, আরও অস্বস্তি লাগে, কিন্তু নিজেকে রক্ষা করার জন্য এটা তো করতেই হবে। একটা কথা যেহেতু আছে যে হেলমেট ব্যবহারটা খুবই দরকার আর কি, নিজেও ভালো থাকবে, প্লাস তোমার পেছনে তুমি যাকে বাইকে বা স্কুটিতে নিয়ে যাচ্ছ তার মাথাতেও যেন হেলমেটটা থাকে। এটা দুদিক থেকে আমাদেরকে প্রোটেক্ট করতে পারে, একটা হচ্ছে গরম প্লাস আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্টের হাত থেকে। তো এই জিনিসটা আমাদেরকে একটুখানি মাথাতে রাখতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো শিশুদের ক্ষেত্রে, যে এরা অনেক সময় গরমের জন্য খাওয়া দাওয়াটা একটু কম করে, তো এমন জাতীয় খাবার খাওয়াতে হবে যেটা খেলে পরে খুব ইজিলি ওরা ডাইজেস্ট করতে পারে, প্লাস তাদের জলটাও যেন বিশেষ করে থাকে। হয়তো কিছু একটা স্যুপ করে দেওয়া হলো কি ওআরএস দিয়ে দেওয়া হলো, তো জলটা যেন সবসময় সারাদিনে একটু বেশি বেশি করে খায়।
আর ইউরিনের কালার যেন হলুদ না হয়। হলুদ হলে কিন্তু অনেক রকম প্রবলেম হয় শিশুদের, সেটা আমরা যারা মা বাবা হয়েছি নতুন কিংবা যারা নতুন মা বাবা হতে চলেছো তারা একটু মাথায় রাখবে, কারণ এই জিনিসগুলো কিন্তু সবসময় একটু খেয়ালে রাখতে হয়। এই সময়েও কি হয়, এই গরমের জন্য খাওয়ারের কিংবা হজমের গণ্ডগোলের জন্য আমাদের পেট খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেকের লুজ মোশন হয়, বাচ্চাদের ক্ষেত্রেও এটা দেখা যায়, যে কোনো কিছু খাওয়ার খাওয়ালেই পেট খুব গরম হয়ে যায়, তখন ঠান্ডা জাতীয় কিছু খাবার খেতে হবে। এমনিতেও গরমে কিছু ঠান্ডা জাতীয় খাবার খেলেই ভালো, যেসব খাওয়ারে আর কি পেট ঠান্ডা থাকে, যেমন তরকারিতে আমি বলবো পেঁপে লাউ এই জাতীয় তরকারি যদি রান্না করা হয় তাহলে ভালো। শিশুদের ক্ষেত্রেও যাদের বয়স 1-2 বছর কি তার থেকেও যারা বড়, যাদের কি আমরা লাউয়ের সাথে ডাল রান্না করে দিতে পারি কিংবা পেঁপের তরকারি করে দিতে পারি, আর যারা একটু বয়স্ক তাদেরকে আমরা একটুখানি নুন জল কিংবা মুড়ি ভেজানো জল একটু চিনি দিয়ে সেটাও দিতে পারি। এতে কী হয়, ব্রেকফাস্টও হয়ে গেল প্লাস হচ্ছে পেটটা কিন্তু ঠান্ডাও রয়ে গেল। তো সব দিকটা আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে, যাতে কি গরমের কষ্ট থেকে আমরা কিছুটা হলেও রেহাই পাই। শুধু বাচ্চাদের কথা ভাবলে হবে না, নিজেদেরকেও ভালো থাকতে হবে। নিজে যদি ভালো না থাকি তাহলে আমি আমার বাচ্চার খেয়াল কীভাবে রাখবো, তাই নয় কি? তো তার জন্য নিজেরাও একটুখানি হালকা পাতলা রান্না খেলে বেশি ভালো, যেমন টক ডাল, এই গরমের সময় তো আম পাওয়া যায়, তো টক ডাল খেলে পেটটা ভালো থাকে। প্লাস তার সাথে পুদিনার চাটনি কিংবা তার সাথে আমরা খেতে পারি ধনে পাতার চাটনি, টমেটোর চাটনি, আমের চাটনি। তো এগুলো খেলে কি হয়, একটু হালকা হালকা আর বেশ ভালোও লাগে খেতে। আর হ্যাঁ, ছাতু গোলা, তারপরে পুদিনার জুস আর বেলের শরবত এগুলো অবশ্যই খাবে বেশি করে। তো যাই হোক, আজকে অনেক বেশি বলে ফেললাম, যাদের আমার এই ভিডিও ভালো লাগবে অবশ্যই শেয়ার করো। জানি আমি যেই টিপসগুলো দিলাম এগুলো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু তবুও আমার মনে হলো যে এটা শেয়ার করাটা মনে হয় দরকার আছে। আর হ্যাঁ, এখন করোনা ভাইরাস আর অ্যাডিনো ভাইরাস এই দুটো নিয়ে খুব প্রবলেম চলছে, তো চেষ্টা করবে বাচ্চাদেরকে বেশি বাইরে নিয়ে না নিয়ে যাওয়ার। আর নিজেরা যখনই বাড়ির বাইরে যাবে অবশ্যই মাস্ক ইউজ করবে, আর বাড়িতে থাকলে যাদের যদি সর্দি কাশি হচ্ছে তো নিজে মাস্ক পরবে, যাতে নিজেদের প্রবলেমের জন্য বাচ্চা কোনো প্রবলেম না ফেস করে। কারণ আমরা বড়রা যতটাই কষ্ট পেয়ে থাকি আমরা বলতে পারি, কিন্তু বাচ্চাদের কোনো সমস্যা হলে তারা সেটা বলতেও পারবে না, ইভেন তোমরা সেটা বুঝতেও পারবে না। আমাদের সাথেও সেই জিনিসটা হয়েছিল, আমার সর্দি হয়েছিল, আমার বেবি ঠান্ডা লেগেছিল, প্রথমে বুঝতে পারিনি, তো সেই প্রবলেম অনেকদিন চলেছিল, তো এখন সে ভালো আছে। তো আজকের ভিডিওতে আমি এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি চাও যে আমি বাংলা দিয়ে আরও ভিডিও বানাই কি ব্লগ করি, তো সেটাও তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। আজকের মতো বন্ধুরা, আমি আমার ভিডিও এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা নতুন আছো আমার চ্যানেলে, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, এটাই আমার রিকোয়েস্ট। আর আমি চেষ্টা করবো আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসার জন্য, যেগুলো তোমাদের খুব ভালো লাগবে। নতুন নতুন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, নতুন নতুন কিছু টপিক নিয়ে। তো চলো আজকের মতো, নমস্কার।